আবার মাথার চুল চিন্তায় হলো সাদা ছেলে পুলে তার চোখে চালাক চতুর গাধা মায়ের কৌশল চোখ আরো বেশি চকচকে গলে না গলে না মন কারুর বকবকে শুধু শুধু শুনছে গালি বাকিদের নিয়ে মামা দিচ্ছে তালি It's a T20 family দেখো মামা তোমার কাছে টাকা ধার দেয়া আর শিয়ালের কাছে মুরগি রাখা একই কথা এই টাকা আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না নারে 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 পাবি 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 ফেরত পাবি 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 অপসরি তুমি মনে রেখো আমাকে খেতে না দিয়ে তুমি ঘর থেকে বের করে দিলে এই বাড়ির তো কেউ খায়নি সারে খায় নাই ম্যাডামে খায় নাই আপা খায় নাই আজকের দিনটাকে রমজানের দিন মনে করে আমরা কাটিয়ে দেব মামা অসুবিধা হবে না সরি মামা মানে কোনো কিছুই নেই অন্য কিছু মানে যেখানে এক মুঠো ভাত আর একটা রুটির জন্য যুদ্ধ করে চলেছে পাচ্ছে না সেখানে এই বাড়ির চাকররা আমি আর তুমি লুচি আর বিহারি কাবাব খেয়ে আসলাম এটাই হচ্ছে ইনসাফ আলহামদুলিল্লাহ ও দশটা না পাঁচটা না একটা মাত্র মামা আমি না খেয়ে আছি ক্ষুধার জ্বালায় মরছি ও তো ঠিক আছে আমাকে না নিল যাওয়ার সময় অন্তত জিজ্ঞেস করতে তো পারতো না মামা সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে প্রেম না না খাদ্য খাদ্য না প্রেম রাখ মামা ওগুলো রেখে দাও এগুলো আমার স্কিন কেয়ারের জন্য স্কিন কেয়ারটা বুঝি না আগে বলি কি আর পৃথিবী সত্যি আজ আমার কাছ থেকে চাষি দিতে পারবে না মামা দেখো তুমি কিন্তু ভিলেন মামা মতো করছো তুমি এরকম জঘন্য কাজ তোমার ভাগ্নির সাথে করতে পারবে দেখো মামা আজকে তোমার ভাগ্নির ভালোবাসার কথা ছেড়ে দাও রাখ রাখ খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসান রুটি শশা মনে হচ্ছে নবাবগঞ্জের আম ভাগ্নে টাগ্নে বুঝি না শশা খাওয়াই আমার এখন কাম আর দুইটাই জরুরি জি যেটা বেশি জরুরি সেটা আগে বল রুস্তম ভাই খুব জোরে জোরে কাওয়ালি শুনতেছে আমি ঘুমাতে পারতেছিলাম না সিল্লে সিল্লে হইছে পরে ঘর থেকে বের করে দিছে তা আমি কি করব আমারে অন্য একটা রুমের ব্যবস্থা করে দেন সেটা এখন সম্ভব না তাহলে রাতে আমি ঘুমাবো কোথায় তুই এক কাজ কর ওই যে ড্রয়িং রুমের নিচে বিছানা করে ঘুমা ঠিক আছে টিভি অন করতে পারবি না জি ঘুমাতে চেয়েছিস ঘুমাবি টিভি অন করলে বের করে দেব জি এবারে কম জরুরিটা বল ও হ্যাঁ স্যার বাসা থেকে চলে গেছে কি জি আপনাকে আমার মারফত একটা মৌখিক মেসেজ পাঠাইছে মেসেজ কি মেসেজ মেসেজটা হচ্ছে সরি তুমি আমাকে না মানে স্যার আপনাকে তুমি আমাকে বলেছে আমি বলিনি ঠিক আছে কি মেসেজ সেটা বল জি অপসরি তুমি আমাকে সারাদিন খেতে দাওনি এই দুঃখে আজ এখন আমি তোমার গৃহ ত্যাগ করলাম কি বলিস জি এটাই পাঠিয়েছে কি হয়েছে লোকটার
লোকে পালানো শব্দটা তখনই বলে যখন কোনো ছেলে মেয়ে বিয়ে করার জন্য বাড়ি ছেড়ে চলে যায়। তোর বাবা কি বিয়ে করার জন্য বাড়ি থেকে গেছে? হতেও পারে। মানে কি বলছিস তুই? হ্যাঁ, যার বউ খেতে দেয় না, রান্নাঘর ফ্রিজ সবকিছুতে তালা মেরে রাখে, সে আরেকটা বিয়ে করলে দোষ কি মা? তুই আমার মেয়ে হয়ে আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে পারলি? আমি বেঁচে থাকতে তুই তোর বাবাকে আবার নতুন করে বিয়ে দিচ্ছিস? আচ্ছা, আমি তোকে পেটে ধরে নিলি না? নাটক করো না তো। নাটক? তোমরা বাবা মেয়ে মিলে সিনেমা করছো, দুই ছেলে ভিলেনের মতো নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমি নাটক করলে দোষ কোথায়? কোথায় ওই বদমাইশ দুটো? আমি দেখছি তারা, দেখছি আমি ওখানে। আমাদের বাবাটা মাঝে মাঝে খুব ছেলে মানুষই করে। না না না, তাকে এটা ঝাড়ে দিত, খুব বেশি পেকে গেছে। ঠিকই বলছিস। এই কে মনে হয় আসছে? বাবাকে ঠিকই বলবো। ছেলেগুলো এত যে ঘুমায়। রাশেদ, রুম্মন, আরে ওঠ না রে বাবা, কত ঘুমাবি। এই শোন শোন, তোদের বাবা বাড়ি থেকে পালিয়ে গেছে। না, পালিয়ে ঠিক যায়নি, বাড়ি ছেড়ে চলে গেছে। এই শুনছিস? আরে ওঠ না, কি ঘুম। ওঠ ওঠ ওঠ, বাবাকে খুঁজতে যাবি, ওঠ। ঠিক আছে, যেতে হবে না। কিন্তু একটা কথা বুঝিস না কেন, তোদের বাবা বাড়ি ছেড়ে চলে গেলে তোদেরকে টাকা পয়সা কে দেবে সেটা বল। এতক্ষণ ধরে আমি চেঁচামেচি করছি, ধাক্কা দিলাম উঠবার জন্য, তাও তোদের ঘুম ভাঙলো না। আর যেই শুনলি টাকার কথা, আর অমনি তড়াক করে লাফ দিয়ে উঠে বসে গেলি। ছি 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 ছি, কি ছেলে আমি পেটে ধরেছি। ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস মনে হচ্ছে। মাকে তো আর ভোজন ভাজন দিয়ে তার কাছ থেকে পয়সা আদায় করা যাবে না। বাবাকে ডাক, চল বাবাকে খুঁজতে বেরো। চল চল। স্বর্গ কত যে ঘুমাতে পারে। হাই স্বর্গ, স্বর্গ আস্তে আস্তে আস্তে, আমি তোর আপা। এটা তুমি কি করলে আপা? আমি আবার কি করলাম? তোর দুলা ভাই তো। দেখো তোমার দুলা ভাই, তুমি আমার স্বপ্নটা ভেঙে দিলে আপা। স্বর্গ, ওহো আপা, তুমি এটা কি করলে? চার চারটা অ্যারাবিয়ান নাইটসের
ওরা আমাকে আঙুর খাওয়াচ্ছিল, কালো কালো আঙুর, সেই স্বপ্নটা তুমি ভেঙে দিলে আপা। স্বর্গ, আমি এসেছি তোর সাথে একটা কথা বলতে। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে খেতে দাওনি ভালো কথা, তাই বলে তুমি আমাকে স্বপ্নটা দেখতে দেবে না? মাঝে মাঝে মনে হয় তুমি আমার আপন বোন না, আমরা একই মায়ের পেট থেকে জন্ম নেই নি। কি বলিস এসব? যা বলেছি ঠিকই বলেছি। যদি তুমি বুঝতে তাহলে তুমি আমার সাথে এরকম অন্যায় করতে না। চার চারটে অ্যারাবিয়ান নার্সের হাতে আমি কালো আঙুর খাচ্ছি, তুমি ব্যাপারটা বুঝতে, তুমি যদি বুঝতে তাহলে এত বড় অন্যায় করতে না। তুমি যাও, যাও 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 যাও। খারাপ নাকি? আমি এলাম একটা সমস্যা নিয়ে কথা বলতে। টি-20 ফ্যামিলি, টি-20 ফ্যামিলি, টি-20 মাথার সামনে, পায়ের সামনে আমাকে কালো কালো আঙুর খাওয়াচ্ছে। তুমি ওর জন্য ফিরে এসো মারিয়ানা, কাঁদিস না বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না, দেখবি তোর বাবা ঠিক চলে আসবে, কাঁদিস না মা। আসবে না, আসবে না, আসবে না, আর আসবে না। কি বলিস, আসবে না কেন? মেয়েটি ওকে কাছে পেয়েও বুকে টেনে নেয়নি, তাই আর আসবে না মা। কি বলছিস, কোন মেয়ে, কোন মেয়ে তোর বাপকে বুকে টেনে নেয়নি? বাবা, বাবা কোথা থেকে আসলো? বাবা না, তাহলে কার কথা বলছিস তুই? গ্যাগরি পেকের কথা বলছি মা, রোমান হলিডের কথা বলছি। লাস্ট দিন চাইলেই রাজকুমারী নায়ককে বুকে টেনে নিতে পারত, রাজত্বকে ভুলে যেতে পারত, মান সম্মানের পরোয়া না করে নায়ককে কাছে টেনে নিতে পারত। এত হ্যান্ডসাম ছেলে, তারপরও জানি না কেন পাত্তা দিল না। কিন্তু এখন নায়ক কেন ফিরে আসবে? ওর তো একটা পার্সোনালিটি আছে। তাই নায়ক আর ফিরে আসবে না মা, ওদের মিলন আর হবে না। এই মেয়ে সিনেমার নায়ক নায়িকার কাণ্ড দেখে কাঁদবে, আর নিজের পা ভাবছে ওদিকে সারাদিন। এদের সাথে কথা বলে আসলে কোনো লাভ নেই। আমার মনে হয় এইভাবে ঘোরাঘুরি না করে আমরা কোন একটা হসপিটাল। কেন বাবাকে কোথাও অ্যাক্সিডেন্ট করেছে নাকি যে হসপিটালে খুঁজবো? বরং এক কাজ করি, আশেপাশের হোটেলে খুঁজে দেখতে পারি। আরে বাসা থাকতে হোটেলে যাবে কেন আব্বা? আমি কোন হোটেলের কথা বলতেছি, আমি খাবারের হোটেলের কথা বলছি। খাবারের হোটেলকে রেস্টুরেন্ট বলে, রেস্টুরেন্ট। আর বাবা হোটেলে খাবি কি করে? মানিব্যাগ তো মায়ের কাছে, ওই যে ইয়ে বললো না, মামা বললো না, সেটাও অবশ্য এমন হতে পারে যে কাজের বিনিময়ে খাদ্য, হোটেলে হয়তো ওই বাসনকোসন একটু মানে ওয়াশ করে দিল, তার বিনিময়ে হয়তো খাবার দিল। তোকে মাথা খারাপ হচ্ছে? আরেকটা উপায় আছে, হয়তো টাকা পয়সা কিছু রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে তারপরে সেই টাকা দিয়ে হয়তো। বাবার স্ট্যাটাস সম্পর্কে তো ধারণা আছে, বাবা হচ্ছে একজন রিটায়ার্ড আমলা, রেসপেক্টেড পারসন। বাবা যাবে মানুষের বাড়ি, হোটেলে। ও মাই গড, কি যদি সত্যি সত্যি তাই হয়, ব্যাপারটা খুবই দুঃখজনক। আচ্ছা চল একটু ঘুরে দেখি। চল তো।
তুমি এসছো। কোথায় ছিলে? এই মেয়েটা না রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছিল, বাবা মা কেউ নেই। এসো ভেতরে এসো। আরে আমি তো চিন্তাই একেবারে, মেয়েটা না কিছু খায়নি তো। ঠিক আছে ঠিক আছে, খাবার দিচ্ছি। কে? ওই পথের থেকে নিয়ে এলাম। টুকাই? টুকু। হ্যাঁ, আমার নাম টুকু। কোথায় থাকো তুমি? তোমার বাবা মা কেউ নেই? আমার খিদা লাগছে। হ্যাঁ দাঁড়াও, আমি ব্যবস্থা করছি, ওকে নিয়ে এসো। ঠিক আছে, তো তুমি ওকে নিয়ে যাও। তুমি তো ওকে খেতে দেবে? অপসরি আমাকে খেতে দেবে না? যাও, হাত মুখ ধুয়ে এসো, ওকে নিয়ে এসো, আমি দিচ্ছি। গুড, ভেরি গুড। আমার 50 টাকা? হ্যাঁ, আপনি কইছিলেন না আপনার কথা মতন কাজ করলে 50 টাকা দিবেন। চুপ চুপ, দেবো দেবো সব দেবো। আগে ভেতরে চল, কিছু খেয়ে নি, মুখ একদম বন্ধ রাখবি, কথা বলবি না। তাহলে কেমনে খামু? কথা কম বলবি, কথা একদম বলবি না, বুঝতে পারছিস? দেবো সব দেবো, চল। ঠিক আছে, কিন্তু ওইটার জন্য আলাদা টাকা দিতে হইব, 50 টাকা। উহ, এ তো দেখছি মহা ঝামেলা। দেবো দেবো তোকে 100 টাকাই দেবো, আগে চল কিছু খেয়ে। বাবার মাথার চুল চিন্তায় হলো সাদা, ছেলে পুলে তার চোখে চালাক চতুর গাধা। মায়ের কৌশল চোখ আরো বেশি চকচকে, গলে না গলে না মন কারুর বকবকে। ছেলেরা খিটখিটে বট অসহায়, লাইফস্টাইল নিয়ে অযথায় ধরবা। ইটস T20 ফ্যামিলি, T20 ফ্যামিলি।